শিক্ষার্থী বন্ধুরা অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত আমি মোহাম্মদ গোলাম মাওলা সহকারী শিক্ষক দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় মেঘনা কুমিল্লা তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমাদের জন্য দোয়া করবে এই করোনাকালীন সময় কোভিড নাইন্টিন থেকে যাতে আমাদেরকে আল্লাহ রক্ষা করে এই ভয়াবহ ভাইরাস থেকে এর জন্য সবাই সবার জন্য দোয়া করব। বিশেষ করে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো আজ আমি তোমাদের গণিতের দ্বিতীয় অধ্যায় মুনাফা নিয়ে আলোচনা করব। আর এর আগে তোমরা জেনেছো আমার ক্লাসগুলো দেখেছো এই অধ্যায়ের দুটি পর্ব আমি শেষ করেছি সেই দুইটি পর্বে ছিল সরল মুনাফা এবং মুনাফা আসলে সূত্র কিভাবে প্রতিষ্ঠা করে আজ আমি তোমাদের শেখা জানাবো আমরা আলোচনা করব। চক্রবৃদ্ধি মূলধন ও মুনাফার সূত্র গঠন এই সূত্রগুলি মস্ট মস্ট ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই এটা খেয়াল করব কিভাবে আমরা এটা প্রতিষ্ঠা করতে পারি লক্ষ্য করো দেখো চক্রবৃদ্ধি মূলধন ও মুনাফার সূত্র গঠন শুরুতেই আমরা ধরে নিব প্রারম্ভিক মূলধন বা আসল হচ্ছে পি এবং বার্ষিক মুনাফার হার হচ্ছে আর খুব মনোযোগ দিয়ে খেয়াল করো এই দুইটা বিষয় আমরা ধরে নিব তাহলে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন আসল যোগ মুনাফা এর আগে আমরা জেনেছি শুধুমাত্র মূল মুনাফা আসলের ক্ষেত্রে আমরা এটাই লিখেছিলাম যে আসল যোগ মুনাফা তো চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে এটাই লিখবো পাশাপাশি একটু খেয়াল করবো এই জায়গাতে অর্থাৎ আসল হচ্ছে ফি আর মুনাফা হচ্ছে এই ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে পি এর এত যত থাকবে তত অর্থাৎ এখানে আর আছে পার্সেন্টেজ অথবা মুনাফার হার ক্ষেত্রে আমরা পি ইন্টু আর লিখবো এখানে কমন আছে কি পি তাহলে আমরা কমন যদি পি নিই কমন নামত এর আগে আমি শিখেছি তোমাদের কমন মানে ভাগ আর কি মানে সাধারণভাবে যেটা থাকবে উভয় পদের ভিতরে যা থাকবে যেমন উভয় পদের ভিতরে পি আছে এখানেও পি আছে সুতরাং পি কমন নিলাম তাহলে এখানে থাকলো ওয়ান ওয়ান প্লাস এখানে কি থাকলো আর পি চলে গেছে আমি এটা ব্যাখ্যা করলাম পরবর্তীতে কিন্তু এভাবে ব্যাখ্যা করব না তোমরা অবশ্যই খেয়াল করো এরপরে দেখো দ্বিতীয় বছর আন্তে চক্রবৃদ্ধি মূলধন ইকুয়াল প্রথম প্রথম বছরের চক্রবৃদ্ধি মূলধন যোগ মুনাফা সেক্ষেত্রে প্রথম বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন আমরা যেটা পেয়েছিলাম সেটা লিখেছি এখানে দেখো পি ইন্টু ওয়ান প্লাস আর যোগ পি ইন্টু ওয়ান প্লাস আর গুন আর তাহলে এখানেও দেখো লক্ষ্য করে এখানে কমন এই দুইটা এখানে পুরোটা রাশি এই রাশিতে দুইটি পদ আছে একটা হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর যোগ পি ইন্টু ওয়ান প্লাস আর ইন্টু আর তাহলে এখানে পি ইন্টু ওয়ান প্লাস কমন রয়েছে তোমরা দেখতেছ এই ক্ষেত্রে লক্ষ্য করো পি ইন্টু পি ইন্টু ওয়ান প্লাস আর কমন থাকলে এখানে তাহলে ওয়ান থাকে আর এখানে কি থাকে আর থাকে এই হিসেবে আমরা লিখেছি ওয়ান প্লাস আর তার মানে কি এখানে লক্ষ্য করো যে এখানে ওয়ান প্লাস আর দুইটি রয়েছে তো গুণের ক্ষেত্রে সূচকে নিয়ম অনুযায়ী এখানে মনে করো পাওয়ার এক আছে এখানে পাওয়ার এক আছে এই দুইটা যোগ করবো আমরা যোগ করলে টু পাবো অর্থাৎ স্কোয়ার পাবো তাহলে আমরা লিখতে পারি পি ইন্টু ওয়ান প্লাস আর স্কোয়ার অর্থাৎ দ্বিতীয় বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন আমরা পাইলাম পি ইন্টু ওয়ান প্লাস আর স্কোয়ার অনুরূপভাবে আমরা তৃতীয় বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন পাবো কত পি ইন্টু ওয়ান প্লাস আর কিউব অনুরূপভাবে যদি আমাদের আমরা বের করতে চাই চতুর্থ বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন তাহলে আমরা পাবো পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার ফোর তো শিক্ষার্থী বন্ধুরা এভাবেই আমরা তাহলে প্রতি বছর আন্তে যে ওয়ান প্লাস আর আসে তার সূচকটা বের করতে চাই দেখো প্রথম বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধনে ওয়ান প্লাস আরের এর সূচক ছিল কত তোমরা জানো এক ছিল দ্বিতীয় বছর অন্তে ছিল কত দুই তৃতীয় বছর অন্তে ওয়ান প্লাস আরের সূচক ছিল তিন আমি যদি বলি চতুর্থ বছর অন্তে তাহলে সূচক হবে চার তো এইভাবে সংখ্যা দিয়ে আমরা প্রকাশ করে নির্দিষ্টতা হয়ে যায় বিশেষ করে অনির্দিষ্ট ক্ষেত্রে বা আমরা চলক ব্যবহার করতে পারি এই সূচকের জায়গাতে অর্থাৎ এন বসরান্ত চক্রবৃদ্ধি মূলধনে ওয়ান প্লাস আর এর সুযোগ এন লক্ষ্য করো অতএব এন বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সি হলে অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন এটাই আমাদের প্রতিপাদ্য বিষয় লক্ষ্য করো এটা আমরা পাইলাম চক্রবৃদ্ধি মূলধনের সূত্র এবার আস চক্রবৃদ্ধি মুনাফার সূত্র প্রতিষ্ঠা এই ক্ষেত্রে আমরা জেনে গেছি যে চক্রবৃদ্ধি মুনাফাই ইকুয়াল চক্রবৃদ্ধি মূলধন বি প্রারম্ভিক মূলধন স্বাভাবিকভাবে আমরা বুঝবো যে চক্রবৃদ্ধি মূলধন থেকে চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি আমরা চক প্রারম্ভিক মূলধন বাদ দিয়ে দিই তাহলে যাহা থাকে তাহাই হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা তাহলে আমরা সাংকেতিক চিহ্নের মাধ্যমে যে লিখতে পারি এটা চক্রবৃদ্ধি মূলধন এটা আমরা বলতে পারি পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি ফর এন আর প্রারম্ভিক মূলধন ছিল হচ্ছে পি ধরেন ইসলাম আমরা অতএব আমরা পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পার এন মাইনাস থ্রি কি চক্রবৃদ্ধি মুনাফার সূত্র অতএব আমরা কিন্তু অলরেডি দুটো সূত্রে পেয়ে গেছি সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পার এন যেটা এক নম্বর সূত্র এই অধ্যায়ের আমরা বলতে পারি আর এরপরে আমরা বলতে পারি চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস সি ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পার এন মাইনাস ফি এই দুটি সূত্র অবশ্যই অবশ্যই আমাদের কণ্ঠস্থ রাখতে হবে শুধু মুখস্থই না কণ্ঠস্থ রাখতে হবে আর বিশেষ করে দৌলতভূষণ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো আমার হোমওয়ার্ক থাকবে এই দুটি সূত্র এই দুটি সূত্র তোমরা বিশেষ খাতায় করে আমাদেরকে ক্লাসে দেখাবে হ্যাঁ এই বলে আমার এই আলোচনা আজকেই শেষ হয়েছে এরপরে যে আলোচনা করব তোমরা ধারা দেখবে আশা করি ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা